ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস তোমাদের জন্য ভেরি গুড নিউজ তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছো এবং আমাকে অনেকে কমেন্টস করছো যে দাদা সরকারিভাবে বিএড কলেজ থেকে অ্যাডমিশনের অনলাইন ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে ইয়েস আমাদের ত্রিপুরাতে দুটি গভর্নমেন্ট বিএড কলেজ রয়েছে আমরা জানি একটি হলো আই এ কুঞ্জবন বিএড কলেজ এবং অপরটি হলো সিটিএ কুমারঘাট বিএড কলেজ দুতেই তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিএড এবং এম এডের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়নি ফর্ম ফিল আপের নোটিফিকেশান জারি করা হয়েছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের কীভাবে কী করতে হবে আরেকটি ইনফরমেশান তোমাদের জন্য ভালোই আমি বলবো যে গত বছর পর্যন্ত কিন্তু বিএড কোর্সে বা এমএড এর জন্য কিন্তু অফলাইন তোমাদের ফর্ম ফিল আপ করতে হতো কিন্তু ফার্স্ট টাইম এবার থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারছো সুতরাং তোমাদের জন্য একটি একটি ভালো অপরচুনিটি এটা বলতে পারো ঠিক আছে ঘরে বসে তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে ঠিক আছে চলো আমরা বিস্তারিত তুলে ধরছি তোমাদের সামনে আর তোমরা অবশ্যই জানো যে তোমাদের বিএড কোর্সটা করে রাখলে তোমাদের ভালো ভালো বেনিফিট কেন বেনিফিট ত্রিপুরার যতগুলো সরকারি কলেজ রয়ে স্কুল রয়েছে ধরো তুমি প্রাইমারি আপার প্রাইমারি এস টিজিটি পিটিজিডি সবগুলো কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়ে গেছে বর্তমান পর্যন্ত অনেক ভ্যাকেন্সি রয়ে গেছে কিন্তু সেই অনুসারে কিন্তু নিয়োগটা হচ্ছে না গত বছর আমরা দেখছি কোনো নিয়োগ শিক্ষকের নেই এবছর দু হাজার চব্বিশ তো জাস্ট প্রবেশ করলো কোনো নিয়োগ নেই আশা করি এবছরের লাস্টের দিকে টেটের নোটিফিকেশান বা টেট একজাম কন্ডাক্ট হবে তাছাড়া প্রত্যেক দিন কিন্তু শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে তোমরা যদি এখন দু বছরের বিএড কোর্সটা বা এম এড কোর্সটা করে রাখো তাহলে কিন্তু আগামী দু চার পাঁচ বছরের ভিতরে হিউজ ভ্যাকেন্সি থাকবে তোমাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি হবে সুতরাং এই অপরচুনিটির তোমরা হাতছাড়া করবে না তোমরা অবশ্যই বিএড কোর্সটা কমপ্লিট করে নাও তার সঙ্গে তোমাদেরকে আমি বলবো তৎসঙ্গে তোমরা গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাও কেন শুধু একটি এক্সাম বা একটি চাকরির উপরে তুমি বসে থাকবে না বিএড তো তুমি কোর্স করবেই বিএড ট্যাট তো তুমি বসবেই তাছাড়া তুমি গ্র্যাজুয়েশান আছো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু লুক নিয়োগ হচ্ছে বা হবে সেগুলো তুমি প্রিপারেশান করো ঠিক আছে আর আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছ তোমাদেরকে এতটুকু আমি বিশ্বাস দিতে চাই বা এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে চাই ছোটো থেকে ছোটো ইনফরমেশান বিভিন্ন জবের শিক্ষা সম্বন্ধীয় তোমাদেরকে আমি সঠিক সময়ে পৌঁছে দেব এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান আমরা করিয়ে থাকি তোমাদেরকে অবশ্যই আমরা হেল্প করব। বা তোমরা এখন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান ফর্ম ফিল আপ করেছো তাহলে আমাদের কাছে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে প্রত্যেক মাস ওয়াইজ আমরা কারেন্ট অফেয়ার্সের ম্যাগাজিন রেডি করি আমাদের কাছে রয়েছে তাছাড়া তোমাদের আপকামিং গ্রুপ ডি বলো টিটিএডিসির যে এক্সাম হচ্ছে সাবজুনাল অফিসার সবগুলো আমাদের কাছে কিন্তু সাজেশন রয়েছে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেরও ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম রয়েছে সেখানেও যোগাযোগ করবে তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করবে ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ঠিক আছে আমরা এতটুকু তোমাদেরকে আমি মানে গ্যারান্টি সহিত বলতে পারি যে আমরা সঠিক সময়ে সব কিছু তোমাদের কাছে পৌঁছে দেবো ঠিক আছে এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ ওকে চলো নোটিফিকেশানটি তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে তোমাদেরকে বলি দুটা কিন্তু পেপার কাট ঠিক আছে এখন পর্যন্ত টিল টাইম পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল সাইটে ওরা আপলোড দিয়ে দেবে এখন পর্যন্ত এটা অফিসিয়াল সাইটে আপলোড দেওয়া হয়নি বাট অফিশিয়াল সাইটে হয়তোবা তুমি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বা দু ঘন্টার মধ্যে তোমরা অফিসিয়াল সাইটে আপডুট আপডেট পেয়ে যাবে পেপার কাটে দেওয়া হয়েছে মানে তোমরা ফাইনালিটি ধরতে পারো ঠিক আছে প্রথম নোটিফিকেশানটা এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইনস্টিটিউট অ্যাডভান্স স্টাডি অ্যান্ড এডুকেশন রিকগনাইজড বাই দ্য এনসিএটি আচ্ছা যাই হোক এটা থেকে প্রথম নোটিফিকেশন এসেছে এখানে বলা হয়েছে তোমাদের দেখো যে অ্যাডমিশান নোটিফিকেশান কোন আগরতলা ফর দ্য সেশন দু হাজার চব্বিশ পঁচিশে হ্যাঁ এখানে বিএড অ্যান্ড এম টু ইয়ার কোর্সে প্রোগ্রাম কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ফ্রেশার ক্যান্ডিডেট রেসিডিং ইন ত্রিপুরা ফর অ্যাডমিশান টু রেগুলার মোড ফ্রেশার বিএড টু ইয়ার্স অ্যান্ড এম এড টু ইয়ার্স প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সেশান দু হাজার চব্বিশ পঁচিশ থ্রো অনলাইন মোড ঠিক আছে থ্রো অনলাইন মোড কখন ডেটটা কী দ্য ফর্ম ফিল আপ বি ডান থ্রো অনলাইন মোড ফ্রম এগারো তিন দু হাজার চব্বিশ ডেটটা তোমরা নোট করে রাখো এগারো তিন দু হাজার চব্বিশ টু বিশ তিন দু হাজার চব্বিশ যারা আই এএসি কুঞ্জমানোর জন্য ফর্ম ফিল আপ করবে ঠিক আছে ডেটটা মনে রেখেছো অ্যান্ড হার্ড কপি অব দ্য ফর্ম অ্যান্ড আদার নেসেসারি ফটো কপিস অল ডকুমেন্ট শ্যুড বি সাবমিটেড টু দ্য আই এ এস আগরতলা ফ্রম বারো তিন দু হাজার চব্বিশ থেকে বাইশ তিন দু হাজার চব্বিশ মানে অফলাইন হার্ড কপিগুলো তোমার সেই আইএন কুঞ্জ করে গিয়ে কিন্তু বারো তিন দু চব্বিশ থেকে এগারো তিন দু চব্বিশে এগুলো জমা করতে হবে তোমাদের ফর্ম ফিল আপটা এগারো তিন দু চব্বিশ থেকে বিশ তিন দু চব্বিশের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে হবে প্লাস হার্ড কপিগুলো বারো তিন দু চব্বিশ থেকে বাইশ তিন দু হাজার চব্বিশে আই এ গিয়ে তোমাদের জমা করতে হবে ক্লিয়ার ওকে কী কী ডকুমেন্ট লাগবে এখন তোমাদের কোয়ারে থাকবে দাদা কী কী ডকুমেন্ট লাগবে অ্যাকচুয়ালি তো ডকুমেন্ট গ্র্যাজুয়েশনে যা কিছু লাগবে বাট ডিটেলস কিন্তু এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ডিটেলস প্রোগ্রাম এলিজিবিলিটি অ্যান্ড আদার রিলেভেন্ট ইনফরমেশন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আইএসি কোন জীবনে সেখানে দেওয়া হবে আমি তোমাদের এটাই বলছি অফিসিয়াল সাইটে টিল এখন আমি ভিডিওটা রেডি করছি এখন পর্যন্ত কিন্তু এটা আপডেট দেওয়া হয়নি ঠিক আছে আপডেট হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পরও দিতে পারে তখন কিন্তু তোমরা এই অফিসিয়াল সাইটটা ভিডিও ডিসক্রিপশানে আমি দেবো সেই অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমরা নিজে দেখে নিতে পারবে বা তোমরা যদি বলো যে ডিটেলস ভিডিও নিয়ে আসার জন্য তাহলে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্টস করবে আশা করি আস নিয়ে আনার কোনো প্রয়োজন নেই আমি যা সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি এই অফিসিয়াল তোমরা সকলেই গ্রাজুয়েশান রয়েছে এমন কিছু একটা সমস্যা হবে না এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের নোটিফিকেশানটা ডাউনলোড করবে করে দেখে নেবে যে কী কী ডকুমেন্ট তোমাদের লাগছে ক্লিয়ার চলো নেক্সট নোটিফিকেশান এসেছে কি অ্যাডমিশন নোটিফিকেশান এটা এসেছে তোমাদের সিইটি কুমারঘাট দু হাজার সেশন চব্বিশ পঁচিশের জন্য এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ফ্রেশার ক্যান্ডিডেট রেসিদিং ইন আচ্ছা এখন তোমাদের ডাউট থাকবে যে বিএডে কারা কারা যারা সিক্স সেমিস্টার রয়েছে তারা আবেদন করতে পারবে কিনা এমএডে কারা আবেদন করতে পারবে এটাও আমি ক্লিয়ার করছি জাস্ট একটু ওয়েট করো চল এপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ফ্রেশার ক্যান্ডিডেট রেসিং ইন ত্রিপুরা ফর অ্যাডমিশন ও রেগুলার মোড ফ্রেশার বিএড টু ইয়ার্স প্রোগ্রাম কোর্স দু হাজার চব্বিশ পঁচিশ এখানে বলা হয়েছে অনলাইন ফর্ম ফিল আপ তেরো তিন দু হাজার চব্বিশ থেকে কত ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ অনলাইন ফর্ম ফিল আপ এবং তোমাদের হার্ড কপিগুলো নেসেসারি যা যা ডকুমেন্ট ফটোকপি হার্ড কপিগুলো চোদ্দ তিন দু হাজার চব্বিশ থেকে আটাইশ তিন দু হাজার চব্বিশে জমা করতে হবে এটা কোথায় জমা করতে হবে এটা সিটিই কুমারঘাটে গিয়ে জমা করতে হবে সিটি কুমারঘাট কলেজে গিয়ে জমা করতে হবে যারা কুমারঘাট কলেজের জন্য আবেদন করবে সেখানেই কুমারঘাটে গিয়ে জমা করবে যারা আই এসই কোন জমনে জমা করবে আইএসি কোন জমনে গিয়ে জমা করবে ঠিক আছে কত ডেটটা চৌদ্দ তিন দু হাজার চব্বিশ থেকে আটাইশ তিন দু হাজার চব্বিশে জমা করবে টাইম বারোটা থেকে তিনটা অল ওয়ার্কিং ডেজ এর মধ্যে হলিডে থাকলে যাবে না অল ওয়ার্কিং ডেজ বারোটা থেকে তিনটার মধ্যে জমা করবে এবং আদার্স যে ডকুমেন্টগুলো কী কি লাগছে বাকি সবকিছু সব কিছু সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে ঠিক আছে আপডেট দেওয়া হবে ঠিক আছে যেটা কোন জমনের জন্য বলেছি এটাও সেম আপডেট দেওয়া হবে জাস্ট এখনও দেওয়া হয়নি হয়তোবা কিছুক্ষণের মধ্যে পরে দিয়ে দেবে ঠিক আছে চলো তাহলে এখন তোমরা কারা কারা আবেদন করতে পারবে দেখো বিএডের জন্য যারা সিক্স সেমিস্টার মানে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরাই কিন্তু বিএডের জন্য আবেদন করতে পারবে যারা সিক্স সেমিস্টার বিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তোমরাই বিএডের জন্য আবেদন করতে পারবে এবং যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার আশা করি কোনো ডাউট নেই চলো আর আশা করি আমি নেক্সট কোনো আপডেট দেওয়ার প্রয়োজন পড়বে না তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিডিও ডেসক্রিপশনে দেবো বা এখান থেকে তোমরা ডাব্লু ডাব্লু সি কুমারঘাট কুমারঘাট ই সার্চ করবে গুগলে গিয়ে হয়ে যাবে এটারও সেম সার্চ করবে হয়ে যাবে ঠিক আছে তাহলে যখন কোনো নেক্সট কোনো ফার্দার এটার উপরে যদি ফার্দার কোনো আপডেট যখন আসবে পরবর্তী সময় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশওয়ার্ড অল অপশন বেলটিকে প্রেস করে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে এখানে অবশ্যই জয়েন করে নেবে ঠিক আছে তাহলে বেস্ট অফ লাক নেক্সট কোনো ফার্দার আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে জয় হিন্দ বন্দ্যোপাত্র